করতে পেয়ে গেছি সানভিকাকে। হাই সানভিকা। হ্যালো। হাই, ইউ ওয়ান্ট টু সিং আ সং? ইয়েস, প্লিজ সিং। আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজো শত সুন্দর মহিমা তব উদ্ভাসিত মহা গগনু মাঝে, মহিমা তব উদ্ভাসিত মহা গগনু মাঝে, বিশ জগত মরিভূষণ ব্যস্তিত চরণে, আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ শত সুন্দর গ্রহ তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে, গ্রহ তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে, করিছে পান করিছে স্নাহ আখায়ও কিরণে, আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ শত সুন্দর। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমরা ওয়েলকাম সং পেয়ে গেছি। এবং উইচ ক্লাস ডু ইউ রিড? I'm in class 2. And which school? Orchid International School. Wow, thank you. Thanks a lot. Radio New Town এর সরস মেলা স্টলে এই মুহূর্তে পেয়ে গেছি একজন শ্রোতা বন্ধুকে, যিনি গান ভীষণ ভালোবাসেন, তাই ওনার সাথে একটুখানি সময় সুরে সুরে জুড়ে থাকব। আমার মন মানে না দিন রজনী, আমার মন মানে না আমি কি কথা সরিয়া এতন ভরিয়া পুলক রাখিতে নারে, ওগো কি ভাবিয়া মনে এ দুটি নয়নে উথলে নয়ন বারে, ওগো সজনী আমার মন মানে না দিন রজনী, আমার মন মানে না সে সুধা বচন সে সুখ পরশ অঙ্গে বাজিছে বাঁশি, ও সে সুধা বচন সে সুখ পরশ অঙ্গে বাজিছে বাঁশি, তাই শুনিয়া শুনিয়া আপনার মনে হৃদয় হয় উদাসী, কেন না জানি আমার মন মানে না দিন রজনী, আমার মন মানে না ওগো বাতাসে কি কথা ভেসে চলে আসে, আকাশে কি মুখ জাগে সখি, বাতাসে কি কথা ভেসে চলে আসে আকাশে কি মুখ জাগে, ওগো বন মোর মোরে নদিনীর ঝরে কি মধুর সুর লাগে, ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায়ে ধরিছে গলে, ও ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায়ে ধরিছে গলে, আমি এ কোথায় এ ব্যথা সুখ ব্যাকুলতা কাহারো চরণ তলে দিব নিচ্ছনি, আমার মন মানে না দিন রজনী, আমার মন মানে না। বাহ, অসাধারণ, আমাদের মন তো ভরে গেল এত সুন্দর একজন সুরের সাথীকে পেয়ে। আর স্যার আপনার নামটা একটু বলবেন? আমার নাম নারায়ণচন্দ্র সাহা। বাহ, দারুণ দারুণ। আমরা আমাদের স্ট্রিট ফর পিপলের একটা অনুষ্ঠান হয়, আমরা আশা করি আপনাকে এবার নেক্সট টাইম থেকে পাবো। আচ্ছা, থ্যাংক ইউ। খুব ভালো লাগলো, খুব পরিপাটিভাবে সাজানো হয়েছে, আপনাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক এটা চাইবো, এটা আপনাদের শুভেচ্ছা রইল। আর স্যার আমরা 24x7 আওয়ার্স আপনাদের সাথে কিন্তু সুরে সুরে জুড়ে থাকি, তাহলে রেডিও নিউ টাউন শুনবেন তো? অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ স্যার।
এই মুহূর্তে পেয়ে গেছি শ্রীলেখা পালিত ম্যামকে। ম্যাম কোত্থেকে এসছেন? আমি এসছি ডানলপ দক্ষিণেশ্বর। ম্যাম, এই মেলায় এসে আপনি জানতে পারলেন যে রেডিও নিউ টাউন এটি একটি অ্যাপ বেসড রেডিও স্টেশন, কেমন লাগছে শুনে আপনার? আমার এইরকম নতুন একটা চ্যানেল শুনে খুবই ভালো লাগছে যে এই জায়গা, এটা একটা নতুন হয়েছে এবং ভবিষ্যতেও এটার মানে অ্যাভেলেবিলিটি সব জায়গায় পাবো। আপনাদের এই যে এই একটা শুনলাম যে এটার একটা অ্যাপস ইনস্টল করতে হবে, অ্যাপস ইনস্টল করলে যে আমি যে কোনো স্টেটে বসেও আমি এটা এনজয় করতে পারবো, এটা শুনে খুবই ভালো লাগলো। আর ম্যাম, এখানে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, ফেসবুক পেজ রয়েছে এবং ইনস্টাগ্রাম রয়েছে, মানে সব কিছুর সাথে কিন্তু আপনি সরাসরি জুড়ে যেতে পারবেন এই কিউআর কোডটার মধ্যে দিয়ে। মানে আপনি কিউআর কোডটা স্ক্যান করলেই সবটা জানতে পারবেন, সেই ব্যাপারটা একটু বলি বল না। এইটা আমি আমার ফ্রেন্ডসদের বলবো এবং সবাইকেই বলবো, সবাই এতে ইন্টারেস্টেড হবে। আমাদের রেডিও নিউ টাউন স্টলে এই মুহূর্তে পেয়ে গেছি খুব বিখ্যাত একজন সঞ্চালক, আমাদের প্রিয় মৌদিকে। মৌদি, আমাদের রেডিও নিউ টাউন সম্পর্কে কিছু বলো। আসলে এখন যেটা হয়, আমাদের রেডিও যেরকম ছোটোবেলা যত শুনতাম সেই রকম শোনার ইচ্ছেটুকু আমাদের চলে গেছে, বা এরকমও হয় যে অনেক সময় ইচ্ছে থাকলেও আমরা রেডিওকে নিয়ে সাথে করে চলতে পারি না। কিন্তু এখন যেভাবে রেডিও নিউটন এবং বেশ কিছু রেডিও, আমরা কী করি, চলতে ফিরতে মোবাইলের সঙ্গে নিয়েই আমরা চলাফেরা করতে পারি এবং শুনতে পাই। এক্ষেত্রে অবশ্যই রেডিও নিউটাউনের নাম অনেকটাই এগিয়ে রয়েছে। আমরা যারা নিউ টাউনের আশেপাশে থাকি তারা যেমন জানি, তেমনি নিউ টাউন থেকে অনেকটা দূরেও যারা রয়েছেন তারাও কিন্তু রেডিও নিউ টাউনের ভীষণ ভক্ত। আশা করি যেভাবে এগিয়ে চলেছে আরও আরও বেশিভাবে আমরা ছড়িয়ে পড়তে দেখব রেডিও নিউ টাউনকে, কারণ রেডিওকে পপুলার করার পেছনে এবং আমাদের সংস্কৃতিকে একটা জনপ্রিয় জায়গায় পৌঁছে দেওয়ার পেছনে রেডিওর ভূমিকা কিন্তু অনস্বীকার্য। একেবারে। আর এই পুরনো বছর চলে যাচ্ছে, নতুন বছরকে আমরা আগমন করছি, আগমন বার্তা দিচ্ছি চারিদিকে। তোমার তরফ থেকে রেডিও নিউ টাউনের দর্শক এবং শ্রোতা বন্ধুদের জন্য কী বার্তা যাবে? রেডিও নিউ টাউন খুব বেশি করে শুনুন। 2023-এ যতজন শুনেছেন, যারা যারা যোগাযোগ করেছেন তার চেয়েও বেশি 2024-এ আপনারা রেডিও নিউ টাউনের পাশে থাকুন। আসলে এইরকম একটা প্ল্যাটফর্ম যারা প্রতিনিয়ত সংস্কৃতি চর্চা করেন তাদের জন্য কিন্তু খুব খুব প্রয়োজন আমি মনে করি, কারণ আমরা কিছুই খুব সহজে পাই না, কিন্তু রেডিও নিউ টাউনে সবটাই ভীষণ স্বচ্ছ। আপনাদের যদি ট্যালেন্ট থাকে, আপনারা যদি সত্যি সত্যি সংস্কৃতি এবং শিল্পকে ভালোবাসেন, রেডিও নিউ টাউন কিন্তু আপনাদের জন্য। তাই সামনের বছর মানে 2024 অবশ্যই রেডিও নিউ টাউনের সঙ্গে থাকুন, আর সবার খুব ভালো কাটুক ইংরেজি বর্ষ। দিদি, তোমারও খুব ভালো কাটুক, অনেক অনেক ভালোবাসা তোমায় জানালাম।